নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। হিন্দু বাঙালিকে নতুন করে সম্মান দিচ্ছেন নরেন্দ্র মোদী, হিন্দু উদ্বাস্তুকে নতুন করে নাগরিকত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, বাঙালি শরণার্থীকে সুরক্ষা দিচ্ছেন নরেন্দ্র মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালিকে নাগরিকত্ব সুরক্ষা সম্মান দিতে চান না, কারণ মুসলমান অনুপ্রবেশকারী তার ভোট ব্যাংক, একথা আমরা বলব। কিন্তু সেই সঙ্গে আমরা বলবো তৃণমূল কাউন্সিলরের দুর্নীতির কথা, তৃণমূলের পৌরসভার অপদার্থতার কথা। কলকাতার কথা যদি বলেন, কলকাতাকে লন্ডন করতে গেছিলেন, করাচি বানিয়ে ছেড়ে দিয়েছেন, সে কথা আমরা বলবো অবশ্যই। যদি উন্নয়ন দেখতে হয় তাহলে রাস্তাঘাটে উন্নয়ন দেখা যায় না, উন্নয়ন দেখতে গেলে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যেতে হবে। তৃণমূলের প্রত্যেক কাউন্সিলরের স্পন্ডিলাইটিস হয়ে গেছে, রোগের কারণে হয়নি, সকালে বেরোয় আর আকাশের দিকে তাকিয়ে দেখে কোন বাড়ি কত বড় হলো আর কার থেকে কত টাকা নেবে, সেই কারণে স্পন্ডিলাইটিস। এই পৌরসভা নির্বাচনে জনগণ স্পন্ডিলাইটিসের অপারেশন করবেন, এই বিশ্বাস আমাদের।